বাংলাদেশের সম্ভাবনাময় একটি সেক্টর কাঁকড়া। বর্তমান বাজারে চাহিদার তুলনায় কাঁকড়া অপর্যাপ্ত, তাই দিনকে দিন কক্সবাজারের চাষিরা কাঁকড়া চাষে আগ্রহী হয়ে উঠছে। কিন্তু প্রকৃতি থেকে অতিমাত্রায় কাঁকড়া আহরণের ফলে বর্তমানে প্রকৃতিতে কাঁকড়ার পোনারও সংকট দেখা দিয়েছে। এই সংকট মোকাবেলায় কোস্ট পিকেএসএফের পেস প্রজেক্টের আওতায় কৃত্রিমভাবে কাঁকড়ার পোনা উৎপাদনের কাজ করছে। বর্তমানে কক্সবাজারের কলাতলিতে শিলা কাঁকড়া বা ম্যাট ক্র্যাবের কৃত্রিম পোনা উৎপাদন চলছে। এটি বাংলাদেশের সর্বপ্রথম উদ্যোক্তা পর্যায়ে বাণিজ্যিকভাবে কাঁকড়ার পোনা উৎপাদনের হ্যাচারি। হ্যাচারিতে কাঁকড়ার পোনা উৎপাদন ক্ষেত্রে সবার প্রথমে আমাদের হ্যাচারিতে থাকা ট্যাঙ্ক এবং যন্ত্রপাতিগুলো আমাদের ডিসইনফেক্টেড করতে হবে। আমরা ডিসইনফেক্টেডের জন্য ক্লোরিন এবং সাধারণ পানি ইউজ করি এবং ট্যাঙ্কগুলো আমরা ট্যাঙ্কের উপরে থাকা শেডগুলো খুলে দিই এবং এটা 7 থেকে 10 দিন সানড্রাই করে থাকি। পরবর্তীতে ট্যাঙ্ক প্রিপারেশন হয়ে গেলে আমরা সমুদ্রের পানি প্রবেশ করে আমরা সচরাচর সবসময় হ্যাচারিতে ব্যবহারের জন্য প্রকৃতি থেকে সমুদ্রের পানিটাই ব্যবহার করি। হাই স্যালাইন ওয়াটার থেকে মা কাঁকড়াটা সংগ্রহ করি। এটা হচ্ছে সচরাচর আমরা নিয়ে থাকি মহেশখালীর প্যারাবন থেকে আমরা মা কাঁকড়াটা সংগ্রহ করে থাকি এবং মা কাঁকড়াগুলো হতে হয় ডিমে পরিপূর্ণ, অর্থাৎ গোনার পরিপূর্ণ, এবং ওজন হতে হবে 250 থেকে 350 গ্রামের মধ্যে। মা কাঁকড়াটা পরবর্তীতে আমরা হ্যাচারিতে নিয়ে আসি এবং হ্যাচারিতে নিয়ে এসে আমরা 30 লিটার বালতির মধ্যে এটা লালন পালন করি। এদেরকে খাবার হিসেবে দেওয়া হয় মুজেল, যেটাকে ওয়েস্টার মুজেল বলা হয়, এটা খাবার হিসেবে দিই। এবং পরবর্তীতে আমরা এখানে লালন পালনের পরে যেটার ক্ষেত্রে আমরা দেখি যেটা খুব সহজে ব্যারিট হবে এবং যেটা দ্রুত ব্যারিট আসতে পারে, ওইটা আমরা অন্য একটা বালি এবং পানিযুক্ত বালতির মধ্যে রাখি এবং ওখানে লালন পালন করি। পরবর্তীতে যখন এটা ব্যারিট হয় এটাকে আমরা আরও একটু বড় বালতিতে, অর্থাৎ 100 লিটার বালতির মধ্যে এটা আমরা রাখি এবং এখানে ডিমওয়ালা ওই মা কাঁকড়াটা 10 দিন থেকে এটা হ্যাচ করে এবং প্রতিটি মা কাঁকড়া থেকে আমরা 6 থেকে 15 লক্ষ বাচ্চা পেয়ে থাকি, অর্থাৎ কাঁকড়ার পোনা পেয়ে থাকি। পরবর্তীতে এই কাঁকড়ার পোনাগুলো, অর্থাৎ তাদের লাইফ স্টেজের প্রথম স্তর যেটা জোয়া 1 বলা হয়, এটা আমরা স্টকিং ডেন্সিটি অনুসারে 4000 লিটারের বিভিন্ন ট্যাঙ্ক, 4 টনের ট্যাঙ্কের মধ্যে আমরা বিভিন্ন ডেন্সিটিতে আমরা এটা এখানে লালন করে থাকি। কাঁকড়া হ্যাচিংয়ের পর থেকে কাঁকড়ার পোনা হওয়া পর্যন্ত সর্বমোট 6টা স্টেপ পার হতে হয়। এগুলো হচ্ছে জোয়া 1, জোয়া 2, জোয়া 3, জোয়া 4, জোয়া 5, মেগালোপা এবং ক্র্যাবলেট। এক্ষেত্রে জোয়া 1 থেকে জোয়া 5 পর্যন্ত এদেরকে আমরা আর্টিমিয়া, যেটা লাইফ ফিড 1 টাইপস অফ, এটাও একটা প্রাণী, ছোট প্রাণী, এটা আমরা তাদেরকে ফিড হিসেবে খাওয়াই। এবং মেগালোপা থেকে ক্র্যাবলেট পর্যন্ত আমরা বিভিন্ন হ্যান্ডমেড প্রসেস ফুড, যেটা শ্রিম্প এবং এক, অর্থাৎ চিংড়ি এবং ডিম সহকারে বানানো হয়, এই প্রসেস ফুডটা তাদেরকে বিভিন্ন রেজিম, ফিডিং রেজিম অনুসারে আমরা তাদেরকে ফিড করাই। জোয়া 1 বা কাঁকড়ার পোনাগুলো বিভিন্ন ট্যাঙ্কে বিভিন্ন মজুদ ঘনত্ব অনুসারে মজুত করার পর আমরা 20 থেকে 25 দিন পর্যন্ত আমরা এটাকে লালন পালন করে থাকি এবং 25 থেকে 26 দিনের মধ্যে আমরা জোয়া 1 থেকে কাঁকড়া, অর্থাৎ ক্র্যাবলেটটা আমরা পেয়ে থাকি। একটা মা কাঁকড়া থেকে যদি আমরা 6 থেকে 10 লাখ জোয়া 1 বা হ্যাচ করার মাধ্যমে পোনা উৎপন্ন হয় 6 থেকে 10 লাখ প্রথম দিন, আমরা সবশেষে, অর্থাৎ ফাইনাল যে প্রোডাক্ট আমাদের ক্র্যাবলেট, আমরা 6 থেকে 10 লাখ জোয়া 1 বা কাঁকড়ার ইয়া থেকে, এই একটা লাইফ স্টেজ থেকে আমরা 30 থেকে 40 হাজার কাঁকড়ার পোনা পেয়ে থাকি। হ্যাচারিতে উৎপাদিত ক্র্যাবলেটগুলো সচরাচর আমরা বিভিন্ন নার্সারাদের কাছে দিয়ে থাকি। আমাদের এই যে উপকূলীয় অঞ্চলে এখানে অনেক 100 থেকে 150 জন নার্সারার আছে যারা হচ্ছে কাঁকড়ার পোনা আমাদের হ্যাচারি থেকে কিনে নিয়ে তারা নার্সিং করে থাকেন। তারা ওখানে নার্সিং করে 7 থেকে 10 দিন, অর্থাৎ একটা তাদের ঘেরের মধ্যে নেট এবং বানার মাধ্যমে, বাঁশের বেড়ার মাধ্যমে তারা আলাদা নার্সিং পয়েন্ট বানায় এবং ওই নার্সিং পয়েন্টের মধ্যে তাদের যে হ্যাচারি থেকে নিয়ে যাওয়া ক্র্যাবলেটগুলো 10 থেকে 12 দিন এটা এখানে লালন পালন করে এবং 10 থেকে 12 দিন পরে তারা এটা ওপেন পন্ডের মধ্যে, অর্থাৎ খোলা পুকুরের মধ্যে ছেড়ে দেয়, যেটা চারপাশে অবশ্যই পাড় দেওয়া থাকবে। পর ওইখান থেকে 4 থেকে 5 মাস পরে তাদের কাঙ্ক্ষিত যে কাঁকড়া, অর্থাৎ 70 থেকে 80 গ্রামের কাঁকড়া তারা পেয়ে থাকে।